বল, কোথায় যাচ্ছিস? যাবো একটু ঘুরতে। খাইছিস তো? হ্যাঁ খাইছি। কি যে খাওয়া দাওয়া করিস তা তো বুঝতেই পারতেছি, ছেলেটা আমার না খাইতে খাইতে দিন দিন শুকায় কি অবস্থা হচ্ছে। দাঁড়া, আমি তোর জন্য টাকা রাখছি, টাকাটা দেই, যখনই ক্ষুধা লাগবে কিছু না কিছু খেয়ে নিবি, ঠিক আছে? এই যে নে। ইস, কি জুতা পরে বাহিরে যাচ্ছিস, জুতা না নোংরা? একটু দাঁড়া। অথয় ডাকলে ঠিক মতো কানে শুনে না। মা, কি হয়েছে? কি হয়েছে? এতক্ষণ পরে যে চিল্লা চিল্লা ডাকলাম, আমার গলাটা ব্যথা হয়ে গেল। একটা কথা বলো তো, ঠিক মতো কাজ করিস না, ঠিক মতো কথা শুনিস না। এই দেখ, আমার ছেলেটা বাহিরে যাচ্ছে, জুতাটা নোংরা হয়ে গেছে, মুছে দে তো। মা, ভাইয়ের জুতা না হয় আমি পরিষ্কার করে দিলাম, ঠিক আছে, কিন্তু সবসময় তুমি আমার সাথে এমন কেন করো? এমনিতে তো সবসময় কাজের উপরে রেখাই দাও, একটার পর একটা কাজ করতেই আসি। আমি না তোমার নিজের মাইয়া, সবসময় এমন কেন করো আমার সাথে? আরে শোন, আমার না তোমার সাথে সবসময় ভালো ব্যবহার করবো। হ্যাঁ শোনো, আমার ছেলে দরকার ছিল, আমি ছেলে পেয়ে গেছি। এই সমাজে মেয়ের কোনো মূল্য নাই, মেয়েরা হচ্ছে বোঝা, বুঝতে পারছো? ঠিক আছে মা, আমার ভুল হয়েছে, আমি আর কিছুই কমু না। ভাইয়া তুই একটু দাঁড়া, আমি ন্যাকরাই না তোর জুতাটা মুছে দিতেছি। এই থাম, ন্যাকরা আনতে যাবি, যতক্ষণ ওই ন্যাকরা আনবি ততক্ষণ আমার ছেলেটা এখানে দাঁড়ায় থাকবে, তার সময়ের দাম নাই। অন্যদের মুছে দে, দেখ অন্যদের মুছে। কি হলো, দাঁড়ায় আসিস যে? হা করে আবার উপরের দিকে তাকায় থাকে। হইছে, এখন ছাড় আমার কাজ আছে, আমি কাজে যাবো। মা তুমি তাহলে থাকো, আমি কাজে যাই। হ্যাঁ আচ্ছা। কি ব্যাপার, এখনো দাঁড়িয়ে আছিস, কানে শুনিস না? শোন, ওই যে পাতিলগুলো আছে না, পাতিলগুলো পুকুর থেকে মেজে একবার চকচকা করে আনবি, যদি এক মিনিটও দেরি হয় না তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। যা, আমি একদম অসহ্য হয়ে গেলাম। কান্নাকাটি করতে করতে কই যাচ্ছ বাবা? আমি কি এমনি এমনি কান্দতেছি কও? এই যে দেখো, মা আমার কতগুলা থালি বাসন ধরাইয়া দিছে, কইছে আমি যেন পুকুর ঘাট থেকে ধুইয়া নিয়ে আসি। আচ্ছা বাবা, আমার একটা কথা কও তো, তোমরা কেন আমার জন্ম দিছিলা? আমি যখন হইলাম তখন আমার নুন খাওয়ায় মায়েরা ফালাইতে পারো নাই, তাহলে তো আমার এই দিনগুলো দেখতে হইতো না। আমার নিজের মা, সে আমার সবটা সময় উঠতে বসতে কথা শোনায়, মায়া মানুষ নাকি সমাজের বোঝা, তাহলে কেন আমার মায়েরা ফালাইলা না? আমার মায়েরা ফেলতা, তাহলে তো আমার এই দিনগুলো আর দেখতে হইতো না। কেন মা, আজ তোর মা আবার কি কইছে? আমার কাছে খুলে কও। আর কি কর আছে কও তো বাবা, তুমি তো সব কিছুই জানো, যে মা আমার সাথে কি আচরণটা করে, যেন আমি মার নিজের সন্তান না। পর ওই পেটে তো আমারেও ধরছিল, ভাইয়ারেও ধরছিল, তাহলে কেন আমার আদর করে না, ভালোবাসে না? আমার সামনে যখন ভাইয়ারে আদর করে, কপালে সোমা খায়, ভাইয়ারে দোয়া কইরা দেয়, তখন আমার না কলিজাটা ফাইটা যায় বাবা। আমি এই পর্যন্ত বড় হয়েছি, কোনোদিনও মায়ের আদর পাই নাই, কোনোদিনও আদর করে আমার কপালে সুমা দিয়া কয় নাই। অতই আমি তোর অনেক ভালোবাসি মা, আমার কোনোদিনও কয় নাই। হার না, অনেক সহ্য করছি আমি, এর বিত আজকে আমি করবো, এখন চলো এগুলো রাখো। বাবা, মা আমার বকা দিব আমি যদি থালি বাসনগুলো না ধুই। আমি আছি, আমি নিয়ে যাচ্ছি তোমার সাথে করে, চলো আসো আমার সাথে। আমার কথাটা শোনো। আইবি, আইবি, এই আইবি। আরে কি হয়েছে, এত চেঁচামেচি করতেছ কিসের জন্য? চেঁচামেচি করতেছি কিসের জন্য? হ্যাঁ, আরে তোমার ছাগলটা, ছাগলটাকে এক তুলি সোনা মনে করে রাখো, আর আমার যে মেয়েটা, মেয়েটা তুমি দেখতেই পারো না। এই ফকিরনির বাচ্চা, তুই এখন দাঁড়া দাঁড়া কি কথা গিলতেছিস? যা কাজে যা। চুপ, ও আর কাজে যাবে না, চুপ। বেশি বাড়াবাড়ি করছো, বেশি বাড়াবাড়ি করলে পরিণাম কিন্তু ভালো হবে না। কি পরিণাম খারাপ করবা, একটু দেখাও তো, আমি একটু শুনি তো। কি খারাপ হবে দেখতে চাও, দেখতে চাও? এখন যত সম্পত্তি আছে সব আমি কোর্টে যাই লিখে দেবো আমার মেয়ের নামে, থাকো তুমি। এই সব ঝামেলা হচ্ছে তোর জন্যে, তা না হলে আমার স্বামী স্ত্রীর সাথে কখনো ঝগড়া লাগে না। ফকিরদের বাচ্চা, বেরে বেরে বলতেছি এখান থেকে। কিন্তু কি বললো, সব সম্পত্তি মেয়েকে রেখে দিবে, আমার ছেলে? হায় হায়, আমার ছেলে কি হবে? না না, এটা আমি হতে দেবো না। আমার ছেলে যদি সম্পত্তি না পায়, এই সম্পত্তি আমি কাউকে পাইতে দেবো না। রাহুলকে ফোন দে,
তার আগে শোন, আমার ছেলে যদি সম্পত্তি না পায় না, তোকে তোকে আমি প্রয়োজন খুন করে ফেলবো। রাহুল, আমি কতদিন এগুলো সহ্য করবো? আল্লাহ, নিজের মাই যদি তার সন্তানের সাথে এমন করে, তাহলে তাহলে আমি কোন দিকে যাব? তাহলে তো আমার এই যেমন থাকার যে না থাকা অনেক ভালো। আমি কি কোনোদিন আমার মায়ের আদর ভালোবাসা পাব না? কোনোদিনও আমার মাকে আমার বুকে জড়িয়ে নিব না? আমার কি একটু ভালোবাসব না? আল্লাহ, আমার আর এইসব ভাল লাগে না। কি ব্যাপার, সে রাহুলকে কখন ফোন দিছি এখন পর্যন্ত আসার কোনো খবর নাই। কি যে করি, ছেলেটা কোনো কিছুই বুঝে না। আসছোস? আসছি তো, কিন্তু মা কি ব্যাপার, তুমি আমার হঠাৎ ফোন দিয়ে এইখানে ডাকলা, কিছু বলবা? কেন ডাকছি বুঝোস না? আরে সব কথা কি বাসায় বলা যায় নাকি? এই জন্য তো এখানে ডাকছি। শোন, তোর বাবা কোর্টে গেছে, সে নাকি মেয়ের নামে সব কিছু লিখে দিবে। কিন্তু একবার চিন্তা কর, উনি যদি অথর নামে সব কিছু লিখে দেয়, তাহলে তোর আর আমার কি অবস্থা হবে? আমরা তো প্রথম ফকির হয়ে যাব, রাস্তা রাস্তায় আমাদের ভিক্ষা করে বেড়াতে হবে। একবার বুঝতে পারছিস? মা, এখন আমাদের উপায়, এখন আমাদের কি হবে? শোনো মা, তোমার একটা কথা বলি, এতদিন তুমি অথৈরের শাসন করছো, আমি কিচ্ছু বলি নাই, কিন্তু অথৈ আমার সয় সম্পত্তির উপর হাত দিছে, আমি তো এত সহজে ওরে ছাড়বো না। শোনো মা, আমার আর তোমার দুইজনের মিলা যে কোনো একটা প্ল্যান করতে হইব, প্ল্যান কইরা তারপর অথৈর যে কোনো একটা ব্যবস্থা করতে হইব। আর থাম, সময় নেওয়া যাবে না, তোর বাবা যখন তখন চলে আসতে পারে। এক কাজ করি, এই সুযোগ হাত ছাড়া করতে নেই, এই সুযোগে ওকে খালাস করে দিই, চল। হ্যাঁ, তুমি ঠিক কথা বলছো, চলো। মা অথই, কি হয়েছে মা? তুমি আমারে হঠাৎ মা কইয়া ডাক দিলা? আসলে কি, এতদিন তোর সাথে আমি খুব খারাপ ব্যবহার করছি, আমি বুঝতে পারি নাই, এখন বুঝতে পারি কোন কাজ আমার সঠিক আর কোন কাজ আমার সঠিক না, এই জন্যই তো তোকে আমি মা বলে ডাকলাম। তা তো বুঝলাম, কিন্তু হঠাৎ করে তুমি আমার সাথে এমন ব্যবহার করতেছো, আমি তো কিছুই বুঝতেছি না মা। বুঝবি, আজকে সব কিছু বুঝতে পারবি, এতদিন তো কিছুই বুঝোস নাই। আজকে মা, আমরা যে কাজটা করতে এসেছি সেই কাজটা করি, এত কথা বলে সময়টা না নষ্ট করাটাই আমাকে ভালো। ধর তাইলে, তাড়াতাড়ি ধর। কন্ট্রাক্টটা যদি আমরা পেয়ে যাই না, আমাদের বিজনেসের জন্য কিন্তু অনেক ভালো হবে। আরে তা তো হবেই, আর তুই দেখেনিস, সব সময়ের মতো এবারে আমরা এই কনসাইনমেন্টটা অবশ্যই পেয়ে যাব। একদম ঠিক। আরে তাড়াতাড়ি চল, এই সুখবরটা ভাইয়াকে তাড়াতাড়ি দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি চল, ভাইয়া যদি শোনে তাহলে পরে কিন্তু খুব। দেখো একটা মেয়ে না। আরে এই মেয়ে কে তুমি? এই বেঁচে আছে, অজ্ঞান হয়ে গেছে, ওটা তো ওকে তুলতে হবে, চল চল তাড়াতাড়ি এই মেয়েটাকে নিয়ে যাই। দারুণটা কোথায় গেল? হ্যাঁ, দারুণ এখানে নেই ভাইয়া, চলো ওকে নিয়ে আমাদের বাসায় যাই। হ্যাঁ হ্যাঁ, ওটা তো হবে, তাড়াতাড়ি।
চল তাড়াতাড়ি চল চল আসো 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 ভাইয়া জ্ঞান তো এখনো ফিরল না ডাক্তার তো বললো যে একটু পরে জ্ঞান ফিরে আসবে আরে চিন্তা করিস না ডাক্তার কিন্তু বলেছে অবশ্যই জ্ঞান ফিরে আসবে শাকিল কিছু না আমার অনেক টেনশন হচ্ছে কোথা থেকে আসছে এই ভাইয়া দেখো এই জ্ঞান ফিরছে বোন তোমার কি হয়েছিল তুমি আমাদের গেটের সামনে অজ্ঞান হয়ে পড়েছিলে কিন্তু আপনারা কারা আমরা তিন ভাই বোন আমি বড় শাকিল ছোট আর ও আমার ছোট বোন হ্যাঁ আমরা দেখলাম তুমি আমাদের অফিসের সামনে অজ্ঞান হয়ে পড়েছিলে আমরাই তোমাকে বাঁচিয়ে ওখান থেকে নিয়ে এসেছি কি হয়েছিল তোমার সাথে আমার সাথে যাই হোক না কেন আপনারা কেন আমায় বাঁচাইতে গেলেন আমি মরে যাইতাম তাই ভালো হইতো কেন আপনারা বাঁচালেন আমারে তুমি এমন কথা বলছো কেন কি হয়েছে তোমার তোমার সাথে কি হয়েছে আমাদেরকে বলো তুমি মরতে কেন চাচ্ছো কেন মরতে চাইতেছি শুনবে আমার গর্ভধারিণী মা যে আমার পেটে ধরছে সে আমার দেখতে পারে না কয় আমি নাকি বোঝা কেন আমি তার সংসারে জন্ম নিলাম যদি ছেলে হয়ে জন্ম নিতাম তাহলে সে আমার মাথায় করে রাখতো আর আমি মেয়ে হয়েছি বইলা আমার সবটা সময় অবহেলা করে আমি কোনোদিনও আমার মায়ের আদর ভালোবাসা পাই নাই এত বড় হয়েছি মায়ের বকা শুনতে শুনতে মায়ের মার খাইতে খাইতে আমার কোনোদিনও স্কুলের বারান্দায় যাইতে দেয় নাই ঠিক মতো খাইতে দেয় নাই আমার মা আমার বুকে নিয়ে কোনো সময় আদর করে নাই আমার অনেক দুঃখ অনেক কষ্ট আর শেষ আমার নিজের ভাই আমার মা আমি বোঝা বইলাম আমি গলটি মারতে চাইছিল আপনারাই কন নিজের প্রাণ রক্ষা করার জন্য কোন মানুষই না চেষ্টা করে আমি অনেক চেষ্টা করছি তারপরে অনেক কষ্টে ওর হাত থেকে পাইসা আপনি গো অফিসের সামনে গিয়ে আমরা পড়ছিলাম আর তারপরে কি হয়েছে আমি কিছুই জানি না দেখেছো ভাইয়া আমি ভাবতেই পারি না একজন মা কিভাবে তার নিজের সন্তানকে এভাবে মেরে ফেলার প্ল্যান করতে পারে চিন্তা করতে পারে আমি আমি সত্যি বিশ্বাস করতে পারছি না শাকিল আমাদের সমাজে অনেক মানুষই আছে গরিব অসহায় দেখতে পারে না আর আমি তো গরিব ছিলাম আমরা সবাই গরিব ছিলাম আমি ভালো করে লেখাপড়া করতে পারিনি অনেক কষ্ট করে ব্যবসা বাণিজ্য করে আজ হয়তো বা কোটিপতি হয়েছি বাংলাদেশের দশটা ধনীর ভিতরে আমি একজন ধনী তোদেরকে শিক্ষিত বানানোর পরে আমি তো শান্তিতে আছি ব্যবসা বাণিজ্যতে নিয়ে আর এই আমার অসহায় বোনটাকে এইভাবে নির্যাতন করছে দেখ ভাই আমি একটা ডিসিশন নিয়েছি মনে মনে তুই যদি রাজি থাকোস আমার এই ছোট্ট বোনটাকে আমাদের বাড়িতে একবারে তোর বউ করে রাখতে চাই তোর যদি কোনো আপত্তি না থাকে হ্যাঁ ভাইয়া তুমি ঠিকই বলেছ আর ছোট ভাইয়া বড় ভাইয়া যা বলে তুমি সেটাই করো ভাইয়া তোমাকে একটা কথা বলি যখন আমরা দুজন অনেক ছোট ছিলাম তখন তুমি আমাদের জন্য কতটা কষ্ট করেছো আমার কিছু কিছু মনে আছে গরিবদের দুঃখ আমিও কিছুটা হলেও বুঝি আর তাছাড়া মেয়েটাকে দেখে অনেক অসহায় এবং অনেক ভালো মনে হয়েছে তুমি যে ডিসিশন নিয়েছো তাতে তাতে আমার কোনো আপত্তি নেই ভাইয়া একদমই আপত্তি নেই আলহামদুলিল্লাহ বোন তোমার তো কোনো সমস্যা নেই সমস্যা আমার কি সমস্যা থাকবে ভাই এইটা তো আমার সৌভাগ্য ছোট থেকে বড় হয়েছি কষ্ট পাইতে পাইতে এবার আমি একটু সুখের মুখ দেখতে চাই আল্লাহ হয়তো আমার কপালে ভালো কিছু লেখা রাখছিল যার কারণে আপনার মতো এত বড় মানুষ এত বড় বাড়ির বউ আমারে বানাইতে চায় এটা তো আমার কপাল আমি আপনার কাছে সারা জীবনের জন্য রেডি হয়ে থাকবো দেখো বোন তুমি কান্না করো না আজ থেকে তুমি আমার ছোট বোন আমার একটা বোন না আজ থেকে আমার দুইটা বোন একটা ভাই কিন্তু তোমার তোমার গ্রামের বাড়ি কোথায় নবীনগর ভাইয়া ও তো আমাদের এলাকার মানুষ তো ভালোই হলো ভাইয়া আমি বিয়ে করতে পারি কিন্তু একটা শর্ত আছে বল আমাদের বিয়ের অনুষ্ঠানটা আমরা নবীনগরেই করব শোন আমি কিন্তু মনে মনে ওইটাই ভাবছিলাম যে ওইখানে আমাদের বাবা মার স্মৃতি জুড়ে আছে ওইখানেই তোদের দুজনের বিয়ে হবে ঠিক আছে ভাইয়া তাহলে
ওই এলাকার সমস্ত মানুষকে আমরা দাওয়াত দিয়ে খাওয়াবো এবং সেখানেই ধুমধাম করে আমরা বিয়ে করব। আলহামদুলিল্লাহ। কি ব্যাপার, তুমি এখনো গালে হাত দিয়ে বসে আছো? আরে সর্দার বাড়িতে আজকে বিয়ের অনুষ্ঠান, এত বড় বাড়ি আর এত বড় আয়োজন করছে, না জানি কত ভালো মন্দ খাওয়াবে। কতদিন বড় লোক বাড়িতে ভালো মন্দ খাই না, আর তুমি এভাবে মন খারাপ করে বসে আছো কেন? চলো আমাদের সাথে। তোমরা যাও, আমি যাব না। আচ্ছা মা, আব্বা যখন যাইতে চাইছো না, আব্বার এখানে রেখে যাই। তুই পাগল হয়েছ? হ্যাঁ হ্যাঁ, ওকে রেখে যাবো? আমি আবার রান্নাবান্না করবো নাকি? কখনো না, আমরা যাবো, ও যাবে। ও হ্যাঁ, মেয়ের জন্য তোমার পরে আমার বুঝে পড়ে না। আসো তো, আসো। ভিতরে ভিতরে আর কি সুন্দর করে করছে, ইসি রে, না জানি খাও আরো কত ভালো হইব। কতদিন পরে এত বড় অনুষ্ঠান, মানে চোখে দেখলাম। আবার খাও না, তুমি যে না, হ্যাঁ বললাম একটু ভালো পোশাক পরে আসো, তা না আজকে একটা ফকির নিয়ে হালে। মা শুনো না, আমার যখন বিয়ে করাইবে না, তখন এর থেকে ধুমধাম কইরা তারপর আমার বিয়েটা করাইবে, ঠিক আছে? তুই আমার কেমন কথা বলতেছস রে বাবা? আমরা কি আর এত বড় লোক, আর আমাদের কি এত টাকা পয়সা আছে? এত টাকা কই পাবো বল? তোর বাপের সম্পত্তি বাড়ি বিক্রি করলেও তো এত টাকা হইব না। এত বড় অনুষ্ঠান কি আমাদের পক্ষে সম্ভব নাকি? মা আমি এত কিছু জানি না, আমারে এর থেকে ধুমধাম করে বিয়েটা দিতে হইব, তোমার জানি মনে থাকে। এই চল চল তাতে চল, চেয়ারে যাই বসি, আবার চেয়ার সব লোকজন বসে গেলে আর জায়গায় পাবো না। আরে আসো চলো, আরে চলো তো, যাই বেরোস না, বুঝ রে একটা মোট নিস। ওই রাহুল দেখ, সোফা সেট বসাইছে, কি সুন্দর করে সাজাইছে। এক কাজ করি, আমি আর তোর বাবা যে এখানে বসি, তুই একটা ছবি তুলে দে। রাখো তোমার ছবি। মেয়ের চিন্তা চিন্তা আমার শরীরটা শুকিয়ে যাচ্ছে, ওরা ছবি উঠছে, কত ফুর্তি এর মনে। তুমি আবার অমন করো কেন? হ্যাঁ ওরকম অলক্ষী অপায় মায়ের জন্য চিন্তা করে লাভ আছে? নিজের শরীরটা তো একবার শেষ করে দিতে চাও। তোমার মেয়ে অন্য একটা ছেলের সাথে ভাইগে গেছে, কম কি খুঁজলাম? হ্যাঁ তার তো কোনো হদিশই নাই। তুমি মার কাছে বসো, আমি তোমাকে একটা ছবি তুলে দিই। হ্যাঁ আব্বা এদিকে রাখাও, কত জায়গা খুঁজেছি মা তোমাকে আমি। মা অথই, ওয়াল্লা এত বড় বাড়িতে তোর বিয়ে হইতেছে, আলহামদুলিল্লাহ। দেখছাও কত গয়না গাটি পড়ছে, আমাকে দুলা ভাই মনে হয় একেবারে বড় লোক। ও থইরে দেখো না কত গয়না গাটি পরাইছে। চুপ কর, তুই খালি ভুল ভাল কথা কস। আরে বাংলাদেশের মধ্যে মানে যত বড় লোক আছে তাদের মধ্যে এরা বলে এক নম্বরে আছে, তাহলে বুঝতে পারছিস না? শুনতে দেখ মা, অথই সেই সুন্দর লাগতেছে। আরে অথই তুমি কি ওনাকে চেনো? না ভাইজান, আমি ওনাকে চিনি না, তবে একজন চিনি, সে হইতাছে আমার বাবা। হাই 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 মা, অথই আমি তোর মা, জন্মদাত্রী মা, আমি তোকে এই গর্ভে রাখছি, তুই কেমন কথা বলতেছস যে আমাকে চিনোস না? অথই আমি তোর আপন রক্তের বড় ভাই,
তুই আমার চিন্তা সস না না আমি কাউরে চিন্তা চিনি না আমি একবার কইলাম না আমি জারে চিনি সে শুধুমাত্র আমার বাবা আমার বাবাই আমার সব তোর আমার কেউ না তোরা ভুইলা গেছ সেই দিনের কথা যেই দিন আমার গলা টিপা মারতে চাইছিলি তোর না আমার আপন রক্তের ভাই তুমি না আমার মা ওই পেটে আমারে ধারণ করছো আর সেই মা হয়ে তুমি আমারে গলা টিপা মারতে চাইছো আমি ভুলি নাই মা আমি সেই দিনের কথা ভুলি নাই মরণ যন্ত্রণায় আমি ছটফট করতেছিলাম আমি অনেক কষ্টে তোমাকে হাত থেকে বাইছাইছি আর তারপরে এই যে মানুষ দুটো দেখতেছো ওরা আমারে বাঁচাইছে আমার নতুন প্রাণ দিছে আর এই যে লোকটা দেখতেছো আমার স্বামী আমি আমি এখন এই জায়গায় সুখে থাকবো ভালো থাকবো আমি আর তোমাকে ছায়া মারাইতে চাই না কারণ কি তুমি আমার নিজের মা কিন্তু বিশ্বাস করো মা এই পর্যন্ত বড় হইছি কোনোদিনও তোমার আদর্শ হক পাই নাই ওই বুকে তুমি আমার জড়া ধইরা কও নাই অথই রে তুই আমার মাইয়া আমার বুকে আয় আমি তোরে আদর করি তুমি আমার চোখের সামনে আমার ভাইরা আদর করছো কপালে সুমত খাইয়া দোয়া করছো ভাইয়া যখন পরীক্ষা দিতে যাইতো প্রত্যেকটা দিন তুমি ভাইয়ারে দোয়া কইরা দিতা আর আমি আমি কোনোদিন স্কুলের বারান্দায় পর্যন্ত যাইতে পারি নাই আমারও তো স্বপ্ন ছিল ভাইয়ার মতো আমি পড়াশোনা করবো একদিন বড় হব সবাই আমার এক নামে চিনব কিন্তু আমি পারি নাই মা তুমি মা না তুমি মা নামে ডাইনি একটা আপন মা কেমন করে তার সন্তান রে এইভাবে নিজের হাতে হত্যা করতে পারে পারে না আসলে জানো কি মা নিজের মায়ের চেয়ে কিছু সৎ মা অনেক ভালো হয় সৎ মায়েরাও আপন হয় আমি জীবনে অনেক মা দেখছি তোমার মতো আমি মা দেখি নাই তুমি সবসময় আমার পর মনে করছো আমার আপন মনে করো নাই আমি তোমার কথা হাতে ধরছি পায়ে পড়ছি মা গো আমার একটু তোমার বুকে জড়িয়ে নাও একটু আদর করো কিন্তু আমি তোমার কাছে কোনোদিন আদর ভালোবাসা পাই নাই আমি তোমার নারী ছেড়া ধন আমি তোমার মাইয়া কিন্তু সমাজের কাছে পরিচয় দিছো আমার কেউ না ওপর মাইয়ারা নাকি সমাজের বোঝা এটা তুমি কই আবারছো মা হইয়া কিন্তু মাইয়ারা সমাজের বোঝা না মাইয়ারাও পারে তুমি তুমি আজকে আইছো মাইয়া দাবি করতে ওনা গো দেখছো ওনারা কোটিপতি কোটি কোটি টাকার মালিক তাদের সংসারের বউ হইতাছি আমি এখন তুমি মা দাবি করতেছো কেন আমি বুঝি না টাকার লোভে এই যে আমার গায়ে কত গয়না এগুলার লোভে আমি সবকিছুই বুঝছি তোমার মতো স্বার্থপর মায়ের আমার কোনো প্রয়োজন নাই এক্ষুনি এই মুহূর্তে তুমি তোমার ছেলেরে নিয়া তোমার আদরের দুলালি পোলারে নিয়ে এখান থেকে চলে যাবা তোমার মতো মায়ের আমার প্রয়োজন নাই যাও যাও এখান থেকে আর যদি না যাও দারোয়ান ডাইকা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো যাও কইতাছি বাবা ও বাবা আমি কাজটা ঠিক করছি না কও ওই রকম মায়ের আমার কোনো দরকার নাই আমার শুধু তুমি হইলেই চলবো তুমি আমার ছোট থেকে যেমন ভালোবাসছো ওই রকম ভাবে সারা জীবন ভালোবাসো দোয়া কইরো আমি দোয়া করি মা অনেক অনেক সুখী হও তাই সাহেব আপনি এসেছেন খুব ভালো হয়েছে কারণ আমাদের ভিতরে একটু মুরব্বীর দরকার ছিল তো অথৈর বাবা মানে আমাদের তো আবার বাবার মতো আপনি থাইকা আপনার বিয়েকে আমার ছোট ভাইয়ের হাতে তুলে দেন তাতে আমরা অনেক খুশি হব বাবা এই দিনটার জন্য আমি অনেক বছর অপেক্ষা করেছিলাম আজকে যখন আমার সৌভাগ্য হয়েছে আমি করব আমি করব হ্যাঁ বাবা রে এতদিন এই মেয়েটাকে আমি দেখে শুনে রাখছি আজ থেকে তোমার হাতে তুলে দিলাম এর সব দায়িত্ব তোমার মারে তোর অনেক কান্নাকাটি আমি দেখছি শুনছি আজকে একটু হাস মা আমার এই আত্মাটা শান্তি পাক আমি একটু খুশি হই আচ্ছা তাও সব বসেন অথবা বসো শাকির বস